ভুলেই গেছিলাম গত দুই দিনের চাপে, দুই দিনের চাপে ভুলে গেছিলাম। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। তো গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। অনেকক্ষণ হাঁটা হয়ে গেল আর দেখো মুখটা ঘেমে গেছে একদম। হাঁটতে 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 বেরিয়েছিলাম, মানে গুড ইভিনিং বলতে তাও বেজে গেছে এখন 9:45, আর বেরিয়েছিলাম একটু হাঁটার জন্য। তো হেঁটে হেঁটে কী কী করলাম, আর আজকে একটা সুন্দর দিন, আর এই সুন্দর দিনের কথা ভুলেই গেছিলাম, খেয়ালই নেই। গত দুদিনের টেনশনে, দুদিনের পরিশ্রমে খুবই ক্লান্ত আজকের দিনটা, সারাদিন ঘুমিয়ে ঘুমিয়েই কাটলো প্রায়। গত দুদিনের পরিশ্রম, মানে ইলেকশন নিয়ে, ডিউটি নিয়ে পরিশ্রম, আর সেগুলো কথা থাক। আর আজকের স্পেশাল দিনটা ভুলেই গেছিলাম এই পরিশ্রমের কারণে, এই ক্লান্তির কারণে। তো শেষ পর্যন্ত বেজে গেছে এখন 10টা, আর এই 10টার সময় ছোট্ট করে একটু সেলিব্রেশন হবে, কারণ আমি বেরোনোর আগে ভাই দেখলাম কেক চকলেট এগুলো নিয়ে আসলো সেলিব্রেশনের জন্য। তো সেলিব্রেশন বলতে কি, আমাদের দেখতে দেখতে 9 বছর হয়ে গেল, আমাদের বিবাহিত জীবনের 9 বছর আজকে কমপ্লিট হলো। তো সেই নিয়েই আজকের ছোট্ট ব্লগ, ছোট্ট স্মৃতিটাকে মেমোরাইজ করতে যাচ্ছি। তো ভাই ওইদিকে নিয়ে আসলো কেক চকলেট আরও কী কী সেলিব্রেশন করবে বলে, তো আমাকেও কিছু করতে হয়, তাই বেরিয়েছিলাম হাঁটাটা কমপ্লিট করে, আর এই নিয়ে আসলাম, এটা দিয়ে আজকের সেলিব্রেশন হবে, ডিনারও হয়ে যাবে। তো চলো দেখতে থাকো বাকি কী কী হচ্ছে, আর আগামীকাল সকালে আমরা চলে যাব বাড়ি। পুরো ঘেমে গেছে একদম, হাঁটা প্রায় 45 মিনিট হয়ে গেল হাঁটা, বেরিয়েছিলাম 9:00, এখন 9:45 বেজে গেছে, আর দেখি বাড়িতে ওরা গিয়ে কী করছে আর কী কী হচ্ছে আমাদের এই আজকের ছোট্ট সেলিব্রেশনে। তোমরা সবাই সঙ্গে থাকো, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল যেটা নতুন হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এটা কি, হে হে, এটাই তো জিনিস, ছেড়ে ছেড়ে ছেড়ে, যাও যাও যাও, ঘরে যাও ঘরে যাও। গন্ধ শুকে বলতো কি, গন্ধ শুকে বলতো কি, হ্যাঁ কি আছে গেস করো, হ্যাঁ এই যে আমরা রেডি হয়ে গেছি, হ্যাপি অ্যানিভার্সারি টু আস, এখন হবে সেলিব্রেশন। ভাই প্রিয়াঙ্কার উদ্যোগে কাঁঠাল নিয়ে আসলো, কাঁঠাল কি বলে কমপ্লিমেন্টস, কে কি দিবা, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, ছোট বাচ্চাগুলোকে নিয়ে, ছোট বাচ্চাগুলোকে নিয়ে অনেক অসুবিধা হচ্ছে। হ্যাঁ বাচ্চাগুলো ক্যাঁ ঘ্যাঁ ঘুম করছে, এই যে একটা, এই যে প্রজ্ঞা, তুমি যখন বড় হবে তখন দেখতে পাবে, এই দেখো আমরা কি করতে যাচ্ছি আজকে, বুঝছো, এই যে রূপু, এই যে রূপু, এই যে গুপু, এই যে ঋদ্ধি, আর আর এই যে আমার ঋদ্ধিমা, ঋদ্ধিমা, আর এই যে প্রিয়াঙ্কা, আর এই যে মা, ওই যে বাবা, এই কয়জন মিলে আমরা করছি, এরা করছে আমাদের সেলিব্রেশন। এদিকে বলেছি রূপু গুপু, হাই হাই, আজকে 2023 9 জুলাই, আমাদের তোমরা বলো, তোমরা শুরু করেছো, তোমরা জানো না, দেখতে দেখতে 9টা বছর হয়ে গেল, 9 বছর আগে, হ্যাঁ দেখতে দেখতে 9 বছর হয়ে গেল, আর 9 বছরের মাঝে এই যে একটা, এই যে একটা, আর এই যে একটা, একটা শুরুতে এই যে একটা, এটা এটা এটা, ওট 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 ওট, এটা রূপ, আর এটা ঋদ্ধি, রূপ ঋদ্ধি, তাই না বাবা, এখন বেজে গেছে 10:30, আর সেলিব্রেশন স্টার্ট হবে, কেকও বলে কাটতে হবে, ভাই নিয়ে আসলো কেক, হয়ে গেছে, মনে হচ্ছে যে অনেক দিন হয়ে গেছে, এখন আর সেই এনার্জি, সেই এনথু নেই, তো ভাই কেক নিয়ে, ভাই শুরু করলো, ভুলেই গেছিলাম গত দুই দিনের চাপে, দুই দিনের চাপে ভুলে গেছি, সকাল 4টায় বাড়ি এসেছে, দুই দিন এখানে সবাই দেখার লাগে,
একটা টুক করে ছবি তুলে যেত একবারে সব সাজিয়ে রাখলি কাটাকাটি করে তারপরে ঝটপট খেয়ে নাও রাম পয়সা বসিস তুই সব ছবিটাই আচ্ছা থাকি দে আই আই সবাই মিলে রিদ্ধির মুখ দেখা গেল না রূপ রূপকে একটু খাই দিই দাম করে দিতে তো আমি তুলে দিই চলো এবার ডিনার সেরে নি রূপায়ণ কেমন বানিয়েছে রে আমরা এখন এই মোগলাই দিয়ে ডিনার করে নিই বলো বলো কারো কিছু বক্তব্য থাকলে বলো চারটা পাঁচটা সকাল চারটা হয়ে গেল কেমন করে চারটায় বাড়িয়েছে মোগলাই খেতে খেতে আবার আসলো চলে আসলো ফুলকো লুচি আজকে ডিনার তো মারাত্মক জমে গেছে আমাদের ডিনার চলছে জোরদার খাওয়া দাওয়া করার পর আবার একটু হাঁটাহাঁটি করতে হবে করে টাকে তারপর ঘুম আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই কারো কিছু বলার নেই জবরদস্ত তো দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে সবাইকে ভালো করে দেখা